আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকেই ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে যে আমার এই লিখিত আর্টিকেলটি বা এই রিসার্চ পেপারটি পাবলিশ করার জন্য উপযুক্ত একটি কোয়ালিটি জার্নাল খুঁজে বের করা তো একজন এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের লিখিত আর্টিকেলগুলো বা রিসার্চ পেপারগুলো পাবলিশ করার ক্ষেত্রে অতি দ্রুত এবং খুব সহজে কোয়ালিটি জার্নাল খুঁজে পেতে পারি টিভিতে অসংখ্য হাজার হাজার জার্নাল রয়েছে অসংখ্য পাবলিশার রয়েছে এর মধ্য থেকে কোনগুলির কোয়ালিটি ভালো আর কোনগুলির কোয়ালিটি ভালো নয় সেটি আমি কিভাবে যাচাই করব। তো সেগুলো যাচাই করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে এই জার্নালগুলি বা এই পাবলিশারগুলি কোন কোন ডেটাবেজে ইন্ডেক্সড সেই বিষয়টি আগে যাচাই করা তো এক্ষেত্রে আমি কয়েকটি প্রসিদ্ধ ডেটাবেজের নাম বলবো যেমন এসকোপাস এস ওয়েব অফ সায়েন্স পাবমেট বা মেডলাইন এরকম আরও কিছু প্রসিদ্ধ ডেটাবেজ রয়েছে যেগুলোতে কোনো জার্নাল যদি ইন্ডেক্সড হয় অথবা কোনো পাবলিশার যদি ইন্ডেক্সড হয় এবং সেই পাবলিশার বা সেই জার্নালে যদি আপনার কোনো আর্টিকেল পাবলিশ হয় তাহলে সেটি নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করতে পারবে না এবং সেটি আপনার কেরিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে সবচেয়ে প্রসিদ্ধ যে যে ডেটাবেসটি রয়েছে সেটি হচ্ছে এস্কোপাস তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এস্কোপাস ইন্ডেক্সড যে জার্নালগুলি রয়েছে সেগুলো আপনি কিভাবে সহজে খুঁজে বের করবেন আপনার যে কোনো আর্টিকেল বা রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো টপিক রিলেটেড স্কোপাস ইন্ডেক্সড জার্নালগুলো খুব সহজে খুঁজে বের করা যায় তার জন্য আমাদেরকে গুগল ব্রাউজারে এসে সার্চ অপশনে লিখতে হবে সিম্যাগো জেয়ার ডট কম এস সি আই এম এ জিও এই যে এই যে দেখুন আমি আগেই সার্চ করে রেখেছিলাম তাই এখানে সার্চ অপশনে চলে এসেছে অলরেডি সিম্যাগো জেআর ডট কম তো এখানে সার্চ অপশনে এটি লিখে আমরা সার্চ দেওয়ার পরে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সিমেগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংস তো এখানে ওয়ার্ল্ডের এস্কোপাস ইন্ডেক্সড জার্নালগুলো র্যাঙ্কিং করে সাজানো রয়েছে তো এখান থেকে আমরা মেনু অপশনে যাব মেনু অপশনে যাওয়ার পরে আমরা যাব জার্নাল র্যাঙ্কিংস এই অপশনটিতে তো এই অপশনে যাওয়ার পরে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি তো এখানে দেখেন র্যান্ডমলি এখানে তিরিশ হাজার আটশো একানব্বইটি জার্নালের র্যাঙ্কিং এখানে করা আছে এবং এখানে দেখেন একটি পয়েন্টও দেয়া আছে দেখা যাচ্ছে যে জার্নালের সাইটেশন এবং এটির যে ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্স সেটির উপর ভিত্তি করে এই সিম্যাগো তারা জানালগুলোকে কিউ ওয়ান থেকে কিউ ফোর পর্যন্ত র্যাঙ্কিং করে থাকে এবং প্রত্যেকটি জার্নালের একটি পয়েন্ট তারা দিয়ে থাকে তো এইভাবে র্যান্ডমলি এই তিরিশ হাজার আটশো একানব্বইটি জার্নাল থেকে আমার জন্য উপযুক্ত জার্নালটি খুঁজে বের করা অত্যন্ত কঠিন সাধ্য ব্যাপার তো সেই জন্য আমাকে কি করতে হবে প্রথমে এই সাবজেক্ট এরিয়াতে যেতে হবে সাবজেক্ট এরিয়াতে গিয়ে আমার সাবজেক্ট এরিয়া হচ্ছে সোশ্যাল সায়েন্স তো আমি সেটি খুঁজব এ এই যে আমি পেয়ে গেছি সোশ্যাল সায়েন্স তো এরপরে সোশ্যাল সায়েন্সে আসার পরে এরপর আমাকে যেতে হবে অল সাবজেক্ট ক্যাটেগরিজ তো সেখানে আমি গিয়ে খুঁজবো সোশিওলজি তো সোশিওলজি শুধু সোশ্যালজি নাই এখানে দেখা যাচ্ছে যে সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স একসাথে রয়েছে তো এটিতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স রিলেটেড বারোশো নিরানব্বইটি জার্নাল রয়েছে এবং এই জার্নালগুলো এই সিম্যাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং অনুযায়ী এদেরকে র্যাঙ্কিং করা হয়েছে কিউ ওয়ান থেকে কিউ ফোর পর্যন্ত তো যেগুলির কোয়ালিটি অনেক ভালো এবং যেগুলির ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্স অনেক ভালো সাইটেশন অনেক ভালো তো সেইগুলো কিউ ওয়ান এরপরে পর্যায়ক্রমে কিউ টু কিউ থ্রি কিউ ফোর এভাবে রয়েছে তো কিউ থেকে কিউ ফোরের মধ্যে সবগুলো জানালি কিন্তু ভালো তো সেই ভালোর মধ্যে আবার এই চারটা ক্যাটেগরি তো এখান থেকে আপনি আপনার টপিক রিলেটেড যে কোনো একটা জার্নাল খুঁজে বের করবেন তো আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন যে আপনার লেখা রিসার্চ পেপারটি অথবা আর্টিকেলটি অত্যন্ত ভালো মানের হয়েছে তাহলে আপনি কিউ ওয়ান একটি জার্নালে সেটি সাবমিট করতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে এরকম ভালো অনেক বেশি ভালো জার্নালগুলোতে দিতে গিয়ে যদি আবার রিজেকশনের সম্ভাবনা তৈরি হয় তো তার চেয়ে বরং আমি কিউ টু বা কিউ থ্রি অথবা কিউ ফোর কোনো একটাতে ট্রাই করি সেটিও আপনি করতে পারেন তো এইভাবে আমরা আমরা যে কোনো টপিক রিলেটেড স্কোপাস ইন্ডেক্সড জার্নালগুলো খুব সহজে খুঁজে পেতে পারি এছাড়া কখনো কখনো দেখা যায় যে আমাদের আমাদের দেখা যায় যে কেউ কেউ বিভিন্ন জায়গা থেকে জার্নালের লিঙ্ক পাঠিয়ে থাকেন যে কোনো একটি জার্নালের লিঙ্ক পাঠিয়ে থাকেন অথবা আমরা কখনো কখনো এই র্যাঙ্কিংয়ের বা এই সীমাগোতে আসার আগেই আমরা হয়তো কোথাও না কোথাও আর্টিকেল পাবলিশ করে ফেলেছি তো এখন সেই জার্নালটি কীরকম বা সেটির কোয়ালিটি কেমন সেটি নিয়ে আমাদের কিন্তু সন্দেহ বা সংশয় তৈরি হতেই পারে তো সেক্ষেত্রে আমরা যেটি করব ওই জার্নালটি কিন্তু আমরা এখানে সার্চ অপশনে লিখে আমরা কিন্তু সেটি সেটির কোয়ালিটি কিন্তু আমরা যাচাই করে নিতে পারি তো উদাহরণ হিসেবে আমি আমার প্রথম যে আর্টিকেলটি পাবলিশ হয় দুই সালে তো সেই আর্টিকেলটি পাবলিশ হয় যে জার্নালটিতে সেটির নাম হচ্ছে লাইফ সায়েন্স সোসাইটি অ্যান্ড পলিসি তো এটি হচ্ছে স্প্রিঞ্জারের একটি জার্নাল তো আমি সেই জার্নালটির নাম এখানে লিখবো দেখি আমরা সেটিকে এই সীমায়গু ইন্সটিটিউশনস র্যাঙ্কিংসের মধ্যে খুঁজে পাওয়া যায় কি না আমি সার্চ অপশানে লিখবো এই যে দেখেন আমি এর লেখার সাথে সাথে লাইফ সায়েন্স সোসাইটি অ্যান্ড পলিসি চলে এসেছে কারণ আমি এটি আগেই চাকরি রেখেছিলাম তো এখন এখানে যদি আমি এটি সার্চ করি তো সার্চ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি জার্নালটি কিন্তু এই র্যাঙ্কিংয়ের মধ্যে আসে সুতরাং এটার কোয়ালিটি নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই এবং এটি স্প্রিঞ্জার ইন্টারন্যাশনাল পাবলিশিং সুইজারল্যান্ড এখানে লেখা আছে হ্যাঁ তো এটি নিয়ে আর কোনো সন্দেহ বা সংশয়ের কোনো কারণ নেই তো এইভাবে আপনাকে যদি কেউ কোনো জার্নালের নাম বলে তখন সেটির কোয়ালিটি যাচাই করার জন্য আপনি এখানে সার্চ অপশনে সার্চ করতে পারেন তবে আরেকটি কথা না বললেই নয় যে এই র্যাঙ্কিংয়ের বাইরেও কিন্তু ভালো জার্নাল থাকতে পারে তো সেটি এই জানালের বাইরে যে যে জানালগুলি রয়েছে সেগুলো যে সবগুলোই খারাপ বা সবগুলোই যে একেবারে প্রিডিটরি জার্নালস সেগুলোও কিন্তু নির্দ্বিধায় বলা যায় না তবে এখানে সার্চ দিয়ে যদি পাওয়া যায় তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন যে এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ বা সংশয় করার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আমরা কোয়ালিটি জার্নালগুলো খুব সহজে খুঁজে পেতে পারি এবং যে কোনো জার্নাল আমরা এখানে সার্চ দিয়ে আমরা কিন্তু সেটির কোয়ালিটি যাচাই করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এতদিন যারা এই সমস্যাটিতে ভুগছিলেন যে কিভাবে একটি কোয়ালিটি জার্নাল খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তো তারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি